প্রতারণা রুখতে সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন হাবড়া থানাতে। এদিন হাবড়ার একটি স্কুলে নাবালিকা ছাত্রদের নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। খুশি ছাত্রী ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রতিনিয়ত বাড়ছে প্রতারণা চক্র, প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নাবালিকারা এই প্রতারণার শিকার হচ্ছে বেশি করে। সেই নাবালিকাদের সচেতন করতে সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করল হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার হাবড়া আটুলিয়া নেতাজি আদর্শ বিদ্যাপীঠের কয়েকজন কন্যাশ্রীপ্রাপ্ত ছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এদিন কয়েকজন ছাত্রীকে নিয়ে হাবড়া থানায় আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। থানার আধিকারিকেরা তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন। যে আমরা কোনো বিপদে পড়লে যে থানার পুলিশের সহায়তা নিতে পারবো, এবং কোনো কিছু নির্যাতন বা কোনো একটা অসুবিধা পারিবারিক সমস্যা হলে আমরা পুলিশের কাছে এসে ইনফর্ম করব। পুলিশ আমাদের বন্ধুর মতোই, কারণ ওরা সবসময় আমাদের সাহায্য করার চেষ্টা করেন। অপরিচিত কারোর সাথে যেন কোনো কথাবার্তা না বলা, মেলামেশা না করা, মানে খুব সহজেই বন্ধুত্ব না করা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল তৈরি করে কিভাবে প্রতারণার ফাঁদে ফেলা হয়, বিভিন্ন প্রতারণা চক্র কিভাবে তাদের সাথে প্রতারণা করে, পাশাপাশি নাবালিকাদের বিয়ে বন্ধেও সচেতন করা হয় তাদের। হঠাৎ করে কেউ বিপদে পড়লে কিভাবে পুলিশের সাহায্য নেবে সে সম্পর্কেও ছাত্রীদের সচেতন করা হয়। ছাত্রীরা কিভাবে হেল্প পেতে পারে সে বিষয়ে ওদেরকে ভালোভাবে জানানোর জন্যই বা বিষয়গুলো বোঝার জন্য থানাতে নিয়ে আসা হয়েছে। তো এতদিন তো ওরা অনলাইনে পড়াশুনো করেছে, এখন স্কুল খুলেছে, তো স্কুল খোলার পরে স্কুলে অফলাইনে এখন ক্লাস করছে, কিন্তু এই অনলাইন পড়াশোনার সময় বেশ কিছু মেয়ে আমার স্কুলেরই আমি জানতে পেরেছি তারা পথগামী হয়েছে ফেসবুকের মাধ্যমে। তো সেই বিষয়ে থানা থেকে ওদেরকে বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এভাবে ওরা প্রতারিত হতে পারে, ওদেরকে পাচার করে দেওয়া হতে পারে। তারপরে পারিবারিক নানান সমস্যার বিষয়েও থানা থেকে জানানো হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যদি এগিয়ে না আসে তাহলে মেয়েরা কীভাবে উপকৃত হবে? প্রশাসনই তো একটা সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। থানার বিভিন্ন দপ্তর ঘুরিয়ে দেখানো হয় কোন অপরাধে কী ধারায় শাস্তি হতে পারে অপরাধীদের। পুলিশের এহেন ভূমিকায় খুশি ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। এদিন যে কজন অংশ নিয়েছে তারা স্কুলে গিয়ে তাদের সহপাঠীদেরকে সচেতন করবে বলেও জানায় সচেতনতামূলক প্রশিক্ষণে অংশ নেওয়া ছাত্রীরা। আমরা কন্যাশ্রী আয়ত্ত, আমরা আজকে থানায় এসে বিভিন্ন জিনিস শিখলাম যে কীভাবে আমরা নিরাপত্তা পেতে পারি থানা থেকে। থানা নিয়ে আমাদের একটা অন্যরকম ধারণা ছিল, সেই ধারণাটা পরিবর্তন হলো। এখন যেমন অনলাইনে যেমন প্রতারণা হচ্ছে, কিংবা কোনো ইভটিজিং, বিভিন্ন রকম ঘুরে ঘুরে সমস্ত স্যাররা আমাদের সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।